আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। জেলা প্রশাসকের কার্যালয় তারা কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো নিয়োগ বিজ্ঞপ্তির আলোচনা করার পূর্বে এখানে আমরা জেনে নেব যে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ কবে। তো এখানে কিন্তু অলরেডি আবেদনটি শুরু হয়ে গেছে। এখানে আবেদনের সর্বশেষ তারিখ 13/6/2023 তারিখকে কিন্তু আপনাকে আবেদনেটি করতে হবে এবং প্রার্থীর বয়সীমা 18 থেকে 30 বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র ও কন্যাদের ক্ষেত্রে 32 বছর হতে হবে। এখানে আমরা প্রথমে যে পোর্টের নিয়ে আলোচনা করব, পোর্টের নাম হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারে। এখানে বেতন সর্বোচ্চ 24,22,490 টাকা এবং শূন্যপদের সংখ্যা 12টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত ভোট হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মধ্যক্ষরিক, প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলা 20 শব্দ গতি সম্পন্ন হতে হবে। 2 নম্বর পদটি দিয়েছেন নাজির কাম ক্যাশিয়ার, এখানে শূন্যপদের সংখ্যা 11টি। এখানে আপনার বেতন সর্বোচ্চ 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মধ্যক্ষর, প্রতি মিনিটে গতি ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ থাকতে হবে। এরপর 3 নম্বর পদটি দিয়েছেন সার্টিফিকেট পেশকার, এখানে বেতন সর্বোচ্চ 22,490 টাকা। শূন্যপদের সংখ্যা 12টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বোর্ডের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মধ্যক্ষর, প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ গতি সম্পন্ন হতে হবে। 4 নম্বর পদটি দিয়েছেন সার্টিফিকেট সহকারে, এখানে বেতন সর্বোচ্চ 22,490 টাকা। শূন্যপদের সংখ্যা 12টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মধ্যক্ষর, প্রতি মিনিটে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ। 5 নম্বর পদটি দিয়েছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক, এখানে সর্বোচ্চ বেতন 22,490 টাকা। শূন্যপদের সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মধ্যক্ষর, প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে গতি 20 শব্দ, বাংলায় 20 শব্দ হতে হবে। এবং এই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আপনি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি নিজের আবেদনটি নিজেই সম্পন্ন করতে পারবেন। এবং এই যে লিঙ্কটা রয়েছে অফিসিয়াল যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছেন, সেই ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ভালোভাবে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনি আবেদনটি সম্পন্ন করবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নজর সাথে থাকবেন। আসসালাম।